আসসালামু আলাইকুম দর্শক, আজকের বিষয় হচ্ছে মেয়েরা পায়ে নূপুর পড়তে পারবে কিনা। যদি পড়তে পারে তাহলে এটা নিয়ে ইসলাম কি বলে, এই বিষয়টা নিয়ে কুরআন এবং হাদিস থেকে দলিল সহকারে আলোচনা করা হবে। তাই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইসলামিক যে কোনো সঠিক তথ্য জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। দর্শক, শরীয়তের সীমা অতিক্রম না করে মেয়েদের সাজসজ্জা করার অনুমতি রয়েছে। যে সাজসজ্জা শরীয়ত পছন্দ করে না তা অবশ্যই বর্জনীয়। শরীয়ত মেয়েদের অলংকার ব্যবহারের অনুমতি দিয়েছে, তারা চাইলে আওয়াজবিহীন অলংকার ব্যবহার করতে পারবে, তবে হাঁটার সময় যে অলংকারে আওয়াজ হয় তা ব্যবহার করা যাবে না। আওয়াজ হয় এমন অলংকার ব্যবহার করতে হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই বিষয় নিয়ে হাদিস শরীফে এসেছে, আব্দুর রহমান ইবনু হায়ান আল আনসারির রাদিয়াল্লাহু আনহুর মুক্তদাসী গুনানা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত ছিলেন। তখন একটি ছোট বালিকাকে নিয়ে আসা হলো। বালিকার পায়ে নূপুরের আওয়াজ শুনে তিনি বলেন, এর পা থেকে নূপুর না খুলে তাকে আমার কাছে আনবেন না। তিনি আরও বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ঘরে ঘণ্টা থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। সুনানে আবু দাউদ হাদিস 4231, রদ্দুল মুহতার হাদিস 6420, ইলাউ সুনান হাদিস 17294। ইসলামে নারীদের সাজসজ্জা এবং অলংকার পরার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, তবে ইসলাম নির্ধারিত শর্তাবলী মেনে তা করতে হবে। যেমন, পর পুরুষের সামনে সাজসজ্জা, শব্দকর অলংকার পরা, শরীর বা পোশাকের সৌন্দর্য প্রকাশ করা, এগুলো করা যাবে না এবং এতে শরীয়ত বিরোধী বা হারামের মিশ্রণ থাকা চলবে না। সুতরাং একজন মুসলিম নারী পায়ে নূপুর পরিধান করতে পারে, তবে শর্ত হলো তাতে বাজনা থাকা যাবে না এবং তা পর পুরুষদের সামনে প্রকাশ করা যাবে না। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তাদের পা দিয়ে যেন তারা আঘাত না করে, যাতে তাদের অলংকারের যা লুকিয়ে আছে তা জানানো যায়। সূরা নূরের 31 নং আয়াত। তবে স্বামী, মাহরাম পুরুষ অথবা মহিলা অঙ্গনে পড়লে তাতে কোনো সমস্যা নেই। দর্শক, ভিডিওটা শেষ করার আগে আপনি যদি এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি চালু করে রাখুন। আজকের জন্য এতটুকুই, ইনশাআল্লাহ ফিরে আসব নতুন কোন সমস্যার ইসলামিক সমাধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।